সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি, স্বাধীনতার বড় অর্জন এই প্রস্তাবের পক্ষে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও বিপক্ষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। বিএনপিকে সংবিধান মেনে নির্বাচনে আসার আহ্বানও জানান তিনি। চেষ্টা করা হচ্ছে আপনার দামগুলি একটা নিয়ন্ত্রণের মধ্যে যেন আমরা রাখতে পারি। ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ করেছি ক্রয় ক্ষমতার মধ্যে যেন তারা দামটাকে রাখে। বিরোধী দলের কাছে আমার কিন্তু অনুরোধ থাকবে যে আমাদের যে সংবিধান আছে সেটা ফলো করে আপনারা আসেন, নির্বাচনে আপনারা পার্টিসিপেট করেন এবং একটা সুন্দর ভালো নির্বাচন আমরা যেন বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারি।